কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেওয়া হয়, বাচ্চার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে কোনো চামড়া জড়ো জড়ো শুরু নাই, যখন শুরু হয় থাকবে, পাওয়া শুরু হয় থাকবে, তখন দেখবেন যে বাচ্চার সমস্যা আছে। প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পর্ব। আজকে আপনাদের নিয়ে এসেছি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর নতুনহাট দুচাই রোডে বিসমিল্লা হ্যাচারিতে, প্রোপাইটার মোহাম্মদ এম এ বাসার। এখানে একদিনের হাঁসের বাচ্চা, অনেক কোয়ালিটিফুল হাঁসের বাচ্চা এখানে পাওয়া যায়। তো আজকে আপনাদের পরিচয় করে দেব এই হ্যাচারির সাথে, এবং এখানে কি ধরনের বাচ্চা আপনারা পেতে পারেন, মূল্য কত, এই বাচ্চা লালন পালন করতে কি কি প্রয়োজন, এই সাজেশনগুলো আজকে ভাইয়ের কাছ থেকে আমরা শুনে নেব। এবং ইনি এখান থেকে বাচ্চা কিভাবে সাপ্লাই দেবেন, কি কি সুবিধা দেবেন, আজকে তার কাছ থেকে জেনে নেব। তো চলুন ভাইয়ের কাছে সরাসরি যাওয়া যাক, আমাদের আজকের পর্ব এখান থেকে শুরু। আসসালামু আলাইকুম। আজকে আসলাম আপনার হ্যাচারিতে, তো আপনার হ্যাচারির নাম এবং ঠিকানাটা একটু আপনি বলেন। আমার হ্যাচারির নাম বিসমিল্লা হ্যাচারি, আমার নাম এম এ বাসার। আচ্ছা, ঠিকানা? দোসাই রোড, হরিরামপুর, নজিবুর বন্দিতলা, নওগাঁ। আচ্ছা, আপনি এখানে হ্যাচারিটা কতদিন হলো শুরু করছেন? আমার এখানে হ্যাচারিটা করা 2 বছর। 2 বছর? হ্যাঁ। আপনার এখানে মোটামুটি টোটাল তাহলে কতগুলো ধারণ ক্ষমতা সম্পূর্ণ? 68,520। 68,520। তো আমাদের কি একটু ইনকিউবেটরগুলো খুলে দেখানো যাবে? দর্শক দেখতে পাচ্ছেন এখানে ডিমগুলো সাজানো আছে, আর এই ডিমগুলো সাধারণত এটা অটো ইনকিউবেটর, যেটা প্রতি ঘন্টায় অটোমেটিকলি ঘুরে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন ঘুরতেছে। আচ্ছা, এখানে যে ডিমগুলো রাখা আছে, এই ডিমগুলো থেকে আপনার পার্সেন্টেজ কত, কত পার্সেন্ট আপনার হ্যাচিংয়ে চলে যায়, মানে বাচ্চা বের হয়? বাচ্চা বের হয় আমাদের মূলত এখন বর্ষার সময় কমে একটু হয়, বর্ষার সময় আমাদের 70-75। আর যদি শীতের টাইমে প্রথম অবস্থায় হয় ডিসেম্বর থেকে জানুয়ারি, তাহলে আমাদের মূলত 80+ থাকে। আচ্ছা, আর এগুলো ডিমগুলো এখন কত করে কিনতেছেন, বাজার মূল্য? ডিমগুলোর বাজার মূল্য বর্তমানে 9 টাকা। 9 টাকা করে? 9 টাকা। আচ্ছা, বাজারে তো অন্যান্য ডিম যেটা হাটে পাওয়া যায় এগুলোর তো দাম মনে হয় 6-7 টাকা, তো এই 2 টাকা বেশি দিয়ে কেন কিনতে হয় আপনাকে? আমাদের খামার খামার যেগুলো আছে সেগুলো হাঁসগুলো পরিচর্যা করা লাগে, মূলত পরিচর্যা করা লাগে, আর বাচ্চা তোলার জন্য ডিমটা তার পানিতে না ভিজে ডিমটা আলাদা পরিচর্যা করা লাগে, এই জন্য সুরক্ষিত থাকার জন্য বাড়তি 2 টাকা বা 1.5 টাকা বেশি আমাদের ডিমটা উঠানো লাগে। আচ্ছা, তো সেক্ষেত্রে যারা খামার করবে প্রফেশনালি, তারাও তো এভাবে বাজার মূল্য থেকে তারা 2-3 টাকা হ্যাচারিতে বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এখানে যে ডিমগুলো আছে, এই ডিমগুলো আপনার কোনো, এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লেখা আছে, এই লেখাগুলো কিসের জন্য? এই লেখাগুলো মূলত আমাদের ব্যাচ নাম্বার দেওয়া আছে, 1 নম্বর ব্যাচে ঢোকাইছে, বিভিন্ন ব্যাচ 2 দিন পর পর আমাদের ব্যাচ সাজানো আছে, মানে 24 ঘন্টা পর পর ডিম ঢোকাই, আমরা 24 ঘন্টা পর পর বাচ্চা বের হয়। এবং এটা অনুযায়ী তারিখ আপনার কবে বের হবে, কবে ঢুকতেছে, এটা 1 নম্বর ব্যাচ আছে, যে এরকম আইদার 2 নম্বর ব্যাচ আছে। আচ্ছা, 2 নম্বর ব্যস্ত আছে, এরকমভাবে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে আমাদের সাজানো আছে। আচ্ছা, আপনার ফার্মার অনুযায়ী কি আলাদা আলাদা নাম লিখে রাখেন, মানে চিহ্ন করার জন্য কার কত পার্সেন্টেজ আসবে? হ্যাঁ, প্রতিটা খামারে
তথ্য দেওয়া থাকে, যেন আমরা চিনতে পারি ওইটা ওই খামার থেকে। আচ্ছা, তো ধন্যবাদ। আমরা আপনার একটু হ্যাচিংয়ে দেখব যে আসে বাচ্চাগুলো কী পরিমাণে বের হয়েছে। তো দর্শক, এটা বাসার বাইরে হ্যাচিং, যেখানে মূলত এই বাচ্চাগুলো হ্যাচিংয়ে কতদিন পর ঢুকান ডিমগুলো? হ্যাচিংয়ে মূলত 26 দিন পর, 26 দিনের বেলা ডিমগুলো ঢুকান। এখানে 2 দিন রাখেন? হ্যাঁ, 2 দিন রাখা থাকে, মানে 2 দিনের ভিতরে আমাদের বাচ্চাটা সম্পূর্ণ এখানে ক্লিয়ার হয়ে যায়। এরপর এগুলো আবার বিক্রি উপযোগী হয়? হ্যাঁ, বিক্রি উপযোগী। তো দর্শক, এখানে হ্যাচিংটা দেখতে পাচ্ছেন, হ্যাচিংয়ে মূলত 26 দিনের পর এই ডিমগুলো আনা হয়। এরপর আস্তে আস্তে ফুটে এগুলো যখন বের হয় সেগুলো আলাদা করা হয়। আর এখানে ধারণ ক্ষমতা কতখানি হ্যাচিংয়ে? হ্যাচিংয়ে ধারণ ক্ষমতা 10,000। 10,000? হ্যাঁ, 10,000। আচ্ছা, তো চলুন আমরা হ্যাচিংয়ে যে বাচ্চাগুলো বের হয়েছে এই বাচ্চাগুলো একটু দেখে নিন। দর্শক দেখতে পাচ্ছেন হ্যাচিংয়ে আজকে এখানে বাচ্চা বের হয়েছে। তো শুনবো এখানে কী পরিমাণ বাচ্চা বের হয়েছে, বাচ্চার কোয়ালিটি কেমন, বাচ্চাগুলোর দাম কী, আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনে নেওয়া যাক। তো ভাই, এখানে কতগুলো বাচ্চা বের হয়েছে আজকে? আজকে মোটামুটি বের হয়েছে আমাদের 3,500। 3,500? 3,500। তো এখানে কী কী জাত আছে? এখানে আছে অস্ট্রেলিয়া আছে, ক্যাম্বেল আছে, খাঁটি ক্যাম্বেল আছে, দেশি আছে। তো এই হাঁসের বাচ্চাগুলো তুলনামূলক দেখতেছি চেহারাগুলো ভালো আছে অনেক। তো এখানে ভালো মন্দ বাচ্চা চেনার কি কোনো উপায় আছে? ভালো মন্দ বাচ্চা চেনার উপায় বলতে যে আমরা সবসময় চেষ্টা করি মানসম্মত বাচ্চা উৎপাদন করার জন্য। তারপরও ভালো বাচ্চা চেনার বুদ্ধি হলো মানসম্মত বাচ্চা হলে আপনার দেখবেন যে গায়ে লং চিকচিক করবে, গায়ের লং চিকচিক করবে, বাচ্চাটা উঠে দাঁড়িয়ে টনটনাভাবে থাকবে, যে বাচ্চা বসে থাকবে বা মাথা চিকন হবে, পাও দেখেন চামড়া জড়ো জড়ো শুরু হয়ে থাকবে। এখানে কোনো চামড়া জড়ো জড়ো শুরু নাই, যখন শুরু হয়ে থাকবে, পাও শুরু হয়ে থাকবে, তখন দেখবেন যে বাচ্চার সমস্যা আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে যারা নতুন হ্যাচারি দেবে, নতুন খামার দেবে, তো তাদের ক্ষেত্রে আপনার সাজেশন কী, কোন ধরনের বাচ্চা নেওয়া উচিত বা তারা কীভাবে এটা চিনে নিতে পারবে যে ভালো উৎপাদনশীল বাচ্চা? যারা মূলত প্রথমত খামার করবে তাদের জন্য আপনাদের খাঁটি ক্যাম্বেল, যেটা ডিম পাড়ার জন্য খাঁটি ক্যাম্বেল হ্যাচারি থেকে, মানে বাচ্চার কোয়ালিটি দেখে বাচ্চারা নেওয়া সবচেয়ে ভালো। আর রানার হাঁস যেটা মাংসের জন্য, এটা কোনটা একটু দেখাবেন কি, এখানে আছে? তো এটা রানার হাঁস? হ্যাঁ, রানার। আচ্ছা, রানার হাঁসের বৈশিষ্ট্য একটু বলেন আমাদের। রানার হাঁসের বৈশিষ্ট্য হলো এর ঠোঁটগুলা প্রথমত সাদা হবে, পাগুলো সাদা হবে। আচ্ছা, বুঝতে পারলেন? এটা পালন করার সুবিধা কি? সম্পূর্ণ শরীরের লংটা এরকম হলুদ সাইজ, সাদা সাইজ হবে, বুঝতে পারলেন? বড় হলে ওই একই রকম থাকবে। আচ্ছা, এটা আমরা কেন পালন করব, মানে এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হলো প্রথমত একটা সাধারণ হাঁস ক্যাম্পেল যেহেতু বা অস্ট্রেলিয়া পালা হয়, তাহলে এর 1 মাসে ওজন হবে 1.5 কেজি থেকে 700 গ্রাম। আর রানার হাঁস যদি 1 মাস পালা যায় এর সর্বনিম্ন ওজন আসবে 1.5 কেজি। 1.5 কেজি? 1.5 কেজি। অর্থাৎ এটা মাংসের জন্য? হ্যাঁ, মাংসের জন্য। 3 মাস পালা গেলে এর সম্পূর্ণভাবে ওজন আসতে হলো 3 থেকে 3.5 কেজি। আচ্ছা, তো রানার হাঁসের বাচ্চা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি দামটা কত রাখবেন? রানার হাঁসের বাচ্চা নিতে চাইলে আমাদের এখানে 58 থেকে 65 টাকা রেট করবে বাচ্চাটা। 58 থেকে 65? আচ্ছা, আপনি তো এখন বললেন এখন ডিমের দামটা কম আছে বলে আপনার বাচ্চার দামটা কম, তো সেক্ষেত্রে বাচ্চার দাম তো ওঠানামা করে। তো সর্বোচ্চ কত টাকায় যেতে পারে? সর্বোচ্চ আমাদের বাচ্চা যায় 30 টাকা পর্যন্ত। 30 টাকা, 35 টাকাও যাবে? ক্যাম্পেল। আচ্ছা, ক্যাম্পেল অস্ট্রেলিয়া 30 টাকা পর্যন্ত যায়। ক্যাম্পেল থেকে 5 টাকা করে বেশি করে দেশি। দেশিটা 5 টাকা বেশি? দেশিটা 5 টাকা বেশি। এটা বেশি হওয়ার কারণ কি? বেশি হওয়ার কারণ দেশি ডিমই ঢোকাচ্ছে।
দেশি ডিমই ঢোকা পায় থাকে, দেশি হাঁসের থেকে ডিম সংগ্রহ করা হয়। আচ্ছা না, আমি বলছি যে তাহলে এটা বেশি দাম কেন? বেশি দাম মানে জিনিসটার চাহিদা ব্যাপক পরিমাণ, ব্যাপক চাহিদা, এই ব্যাপক চাহিদা, আবার বাচ্চা এই দেশি বাচ্চা অসুখ বিসুখটা কম, কম আছে দেশীয় অসুখ বিসুখটা কম। আচ্ছা, এখান থেকে যদি আপনার কেউ বাচ্চা নেয় আপনার কাছ থেকে, তো সেক্ষেত্রে আপনার কী কী সাপোর্ট পাবে? আমার এখান থেকে কেউ যদি বাচ্চা নেয় তাহলে আমাদের চিকিৎসার সম্বন্ধে সাজেশন দিয়ে দেওয়া হয়, তারপরেও আদার সাইড দিয়ে আপনার পার্শ্ববর্তী হলে আমাদের ফিনান্সিয়াল আর কি, হ্যাঁ, ডাক্তার দ্বারা ব্যবসা করি, আর্থিক যদি সহায়তা লাগে সেটাও প্রদান করে থাকি, আর বার সাইডে হলে আমরা ওষুধপত্রের সাজেশনটা দিয়ে দিই, এখান থেকে দিয়ে দেওয়া হয়। তারপর খামারের কী অবস্থা না কী অবস্থা থাকতে হচ্ছে সব সময় আমরা যোগাযোগ করি। তো দর্শক, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই বাসার ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা বাচ্চাটা নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার নামটা আর ফোন নাম্বারটা আমাদের বলেন একটু। আমার নাম হলো এম এ বর্ষা, আমার মোবাইল নাম্বার 01785302300। আচ্ছা, তো ধন্যবাদ দর্শক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে প্রশ্ন করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে কোনো এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পানি চলে গেছিলাম।